সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমরা কয়েকটি এপিসোডে আপনাদেরকে ধানের বিভিন্ন রোগবালাই পোকামাকড় সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো ধানের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি দেখাবো, প্রিয় চাষি ভাইরা, এই সময়ে আপৎকালীন সময়ে ধানের একটা নাতে একটা বিপদ চলছে, হয় পিপিএইচ কারেন্ট পোকা, না হলে অন্য খোল পচা, পাতা হলুদ হওয়া, অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি খোল পড়া রোগের দমন পদ্ধতি, প্রতিকার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। খুব কম সময়ে আপনি কিভাবে কম খরচে এই খোল পড়া রোগটিকে আপনি দমন করতে পারবেন, খোল পড়া রোগের দমন পদ্ধতি নিয়ে আপনাদেরকে পুরো দেখাবো, এবং দেখাবো এই খোল পড়া রোগ কিভাবে আপনি চিনবেন, কোথায় আক্রমণ করে, এর আক্রমণের লক্ষণগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রিয় চাষি ভাই, প্রথমে আমরা জেনে নেই ধানের খোল পড়া রোগের কারণ। ধানের খোল পড়া রোগ একটি ছত্রাকজনিত রোগ। রাইজোক্টোনিয়া সোলানি নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে। ছত্রাকজনিত এই রোগটি অনুকূল পরিবেশ পেলে এর প্রাদুর্ভাব অনেক বেশি পরিলক্ষিত হয়। তো এবার আমরা জেনে নেব খোল পড়া রোগের অনুকূল পরিবেশ। খোল পড়া রোগের অনুকূল পরিবেশ, সাধারণত যে সকল জমিতে এই রোগটি অনুকূল পরিবেশ পায় সেই সকল জমিতে দ্রুত বিস্তার লাভ করে। পরিবেশের মধ্যে যে সকল জমিতে ঘন ও কম দূরত্বে চারা রোপণ করার ফলে ধানের গাছগুলো ঝাপসা হয় এবং জমিতে আলো বাতাস প্রভাবিত হয় না, জমিতে পর্যাপ্ত আলো পায় না, তখন ওই জমিতে খোল পড়া রোগের অনুকূল পরিবেশ তৈরি হয়। দ্বিতীয়ত, যে সকল জমিতে মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা হয়। তৃতীয়ত, উষ্ণ আর্দ্র আবহাওয়া এই রোগের বিস্তারের অন্যতম সহায়ক হিসাবে কাজ করে। সুপ্রিয় চাষি ভাই, এবার জেনে নেব ধানের এই খোল পড়া রোগের প্রকোপ বেশি হলে ধানের কী ক্ষতি হয়। এই রোগের প্রকোপ বেশি হলে গাছ পচে গিয়ে বিভিন্ন জায়গায় ডেবে যায় বা বসে যায়, অনেক সময় উপর নিচ দেখা যায়। রোগের প্রকোপ বেশি হলে ধান চিটা হয়ে যায়, যা একজন কৃষকের ফলনের মারাত্মক ব্যাঘাত ঘটে। এবার জেনে নেব খোল পড়া রোগের লক্ষণ। খোল পড়া রোগের লক্ষণগুলো আমরা যদি সঠিক সময় চিহ্নিত করতে পারি তাহলে এই রোগ দমন করা খুবই সহজ। কুশিস্তরে পাতার খোলে গোলাকার ও লম্বাটে পানি ভেজা হালকা ধূসর রঙের দাগ পড়ে এবং ধীরে ধীরে দাগগুলো উপরের দিকে সম্পূর্ণ খোল ও পাতায় ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত পাতাগুলো অনেক সময় পচে যায় এবং আক্রান্ত খোলে গোখরা সাপের চামড়ার মতো সোপসোপ দাগ দেখা দেয়। এই সকল লক্ষণগুলো দেখে আমরা ধানের খোল পড়া রোগকে চিহ্নিত করব। সঠিক সময়ে যদি আমরা এই ধানের খোল পড়া রোগ চিহ্নিত করতে পারি তাহলে অনেক ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাবো এবং সহজেই এই খোল পড়া রোগ দমন করতে পারবো। খোল পড়া রোগের দমন ও প্রতিকার পদ্ধতি। খোল পড়া রোগ একটি ছত্রাকজনিত রোগ। রোগের আক্রমণ হলে ইউরিয়া সার উপরি প্রয়োগ বন্ধ করতে হবে, জমিতে সুষম মাত্রায় সার ব্যবহার করা, জমি থেকে পানি বের করে দেয়া, লাইনে সঠিক দূরত্বে চারা রোপণ করা, রোগ দেখা দেওয়ার পর প্রতি 33% জমির জন্য 5 কেজি পটাশ সার উপরি প্রয়োগ করা অথবা প্রতি 1 লিটার পানিতে 5 গ্রাম পটাশ মিশিয়ে জমিতে স্প্রে করা। রোগ বেশি মাত্রায় দেখা দিলে টিবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন ফলিকুর 1 মিলি অথবা নাটিভো 0.5 গ্রাম অথবা হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন কন্টাপ, সাবাব, এমিস্টারটপ 1 মিলি হারে প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে পারেন। অথবা উপরের স্ক্রিনে আপনি যে প্রেসক্রিপশনটি দেখতে পাচ্ছেন এই প্রেসক্রিপশন থেকে যে কোনো একটি ঔষধ নিয়ে আপনি সঠিক সময়ে অর্থাৎ সকালে অথবা বিকালে
এই ওষুধ স্প্রে করবেন। স্প্রে করার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সঠিক ডোজ, সঠিক মাত্রা, সঠিক সময় অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং 16 লিটারের একটি মেশিন দিয়ে 8 শতক জমি আপনি স্প্রে করবেন। স্প্রে করার সময় সমস্ত গাছ আপনাকে ভিজিয়ে দিতে হবে, এতে করে আপনি এই খোলপড়া রোগ থেকে পরিত্রাণ পাবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। যদি এই এপিসোডটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।